ও কিন্তু ডিজে উনি নাচান উনি নাচান ডিজে বলে দিদি মেরে গানা বাজা ডিজে বলে দিদি মেরে গানা বাজা একটু গান চালান না একটু নাচি What's up guys, this is me DJ Jenny in the mix. Come on, everybody just put your hands up in the air. Come on. Everybody just put your hands up in the air. Raise your hands up. Can you listen to me? Sing it louder. You are my love. You guys, come on, sing it. Put your hands up. যেটা নামের আগে আসলো কি করে? পাঁচ বছর আগের কথাই বলছি। তখন আমি পড়াশোনা করতাম। তারপরে দেখা গেল যে একটা টাইম আমরা চার বোন, আমি সবাই ছোট। দেন তারপরে দেখা গেল দিদিদের আস্তে আস্তে বিয়ে হয়ে গেল। তারপরে আমি পড়াশোনা করছি, ক্লাস তখন ইলেভেন পড়ি। তখন আমার বাপি ছিল মাছের বিজনেস। তো সেখান থেকে দেখা গেল যে বাপির আস্তে 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 শরীরটা কেমন একটা খারাপ লাগছে। এবার বাপি যদি বাজারে না যায় বা বিজনেসটা না হয় তাহলে আমার টিউশন মাইনেটাও আমি দিতে পারবো না। তখন কি হলো, আমি নিজে ছোট ছোট বাচ্চাদেরকে পড়াতাম, ক্লাস টু ফোর থ্রি তখন আমি টিউশন পড়াতাম। তখন কি করলাম, টিউশন থেকে যে টাকাটা পেতাম সেটা নিয়ে আমি আমার টিচারকে দিতাম যিনি আমাকে পড়াতেন। এবার দিদিদের উপর ডিপেন্ড করতে হচ্ছে, বা দিদিদের বলতে গেলে আমার জামাইবাবুরা আসছে, তো তারা যদি কিছু দিত তারপরেই মানে আমাদেরকে ভাবতে হতো যে এটা হবে। তারপরে কি হলো, আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, তো সে তখন আমি দেখলাম যে ও ডিজে। তো আমি তখন এই সাবজেক্টটা আমি জানতামই না যে ডিজেটা কী। তারপরে দেখা গেল বাপির এতই শরীর খারাপ, হসপিটালে অ্যাডমিট করতে হলো। সেই হসপিটাল থেকে বাপি পুরো টানা তিন মাস হসপিটালে ছিল, তিন মাস। ওখানে ডক্টর বলেও দেয় যে ইনি বাঁচবেন না, এনার কিডনিটা ড্যামেজ হয়ে গেছে। তার পরের দিনকার রাত্রেবেলা খবর আসছে যে আমার বাপি এক্সপায়ার করেছে। বাপি সবার মাথার উপরে ছিল, আর মা এত কষ্ট করেছে যে এত কষ্ট পাচ্ছে, তো তাকে আমি আর সাপোর্ট করতে পারবো না। তারপরে আমাকে আমার বন্ধু বলল যে তুই এই প্রফেশনে আসতে পারিস, দেখ একবার চেষ্টা করে দেখ। তখন কি করলাম, ফ্যামিলির কথা ভেবে, মায়ের কথা ভেবে আমাকে এই প্রফেশনে আমাকে আসতে হলো। তখন কি করলাম, আমি আস্তে আস্তে শিখলাম। আমার দু বছর টাইম লেগে গেল। কোথায় শিখলে এটা? এটা আমার বন্ধুর কাছেই শিখেছি। ও যেহেতু ডিজে ছিল শেখালো। ও যেহেতু ডিজে ছিল, হ্যাঁ। তো সেটা আমি অনেক কষ্টে শিখলাম। তারপরে আস্তে আস্তে দেখলাম যে আমাদের প্রফেশনটা এমনই, আমাদের রাতে কাজ করতে হয়, আর আমাদের রিটার্ন করতে গেলেও রাতে আসতে হবে। তো পাড়া প্রতিবেশী তখন এই জিনিসটাকে ভালোভাবে দেখছে না যে কেন একটা মেয়ে এত রাতে আসবে। কিন্তু তারা তো আমাকে কোনো দিন একটা টাকা দিয়ে হেল্পও পর্যন্ত করেনি, যে আমার মাকে জিজ্ঞেসও করেনি যে তুমি কেমন আছো বা কী কর, কী কেমনভাবে চলছে, কোনো দিনই কেউ জিজ্ঞেস করেনি। তারপর আস্তে আস্তে এরকম ছোট 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 শো দিয়ে আমি স্টার্ট করি। আমার এখনও মনে পড়ে, আমি বসিরহাট গেছিলাম, ফার্স্ট শো আমার বসিরহাট গেছিলাম। সেখানে আমি খুব অল্প টাকা নিয়ে আমি সেখানে একটা শো করি। তো সেখানে দেখলাম যে মানুষজন যখন আমাকে এই কাজটাকে এত আপন করে নিতে পারছে, তাহলে এই কাজটা আমি আরও আরও দূরে এগাতে পারি। মাকে আমি ভীষণ খুশি রাখতে পেরেছি। মায়ের যেটা ইচ্ছে সেটা করতে পারে, খুব ভালো। আর কি চাই, মায়ের আশীর্বাদ পাচ্ছ, মাকে আনন্দে রেখেছো, আর তো কিছু দরকার নেই, দরকার নেই। আর সব থেকে বড় কথা যে তুমি ভেবেছো এরকম একটা প্রফেশন যেখানে বেশিরভাগ কিন্তু ছেলেদেরই দেখা যায়, ছেলেদেরকেই দেখা যায়, মেয়েরা খুব খুব কম দেখা যায় এই প্রফেশনে, বাট স্টিল তুমি এটা এগিয়ে গেছো এবং এই সাহস নিয়ে, সেটার জন্য ভেরি গুড।